আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। টাইলস অ্যান্ড পাইপ ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদেরকে আজকে বাসাত একটি টালেটিনের ঘরের ডিজাইন দেখাবো। এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনার মোট কত টাকা খরচ হবে, তো এই ব্যাপারে বিস্তারিত আলাপ করব এবং এই ঘরটার ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো। আর এরকম একটি ঘর তৈরি করতে ইট, বালি, সিমেন্ট, রড, টিন, কাঠ, মিস্ত্রির মজুরি এগুলো মিলিয়ে আপনার সম্পূর্ণ ইন্টোরাল একটি হিসাব দিব যে এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ হবে। তো ওই যে এই ঘরটার কাজ প্রায় বছরখানিক বন্ধ ছিল, এই ওয়ালটা করানোর পরে এগুলার কাজ বন্ধ ছিল, যা হোক আর এখন এটার কাজটা শুরু হয়েছে। এটার সামনে যেগুলো দেখতে হবে স্পেসগুলো, এগুলো সম্পূর্ণ টাইলস হবে। টিনের কাজটা শেষ হলে রাজমিস্ত্রি ভিতরে কিছু কাজ করবে, প্লাস্টার করে কমপ্লিট করে তারপরে যেগুলো আমাদের সম্পূর্ণ টাইলস হবে। আর এই ঘরটার মধ্যে মোট চারটা রুম আছে, দুইটা বেডরুম, একটা বাথরুম টয়লেট আর একটা কিচেন হবে। দুই বারান্দা, দুইটা পকেট রুমে একটা বাথরুম, একটা কিচেন হবে আর কি। আর দুই পাশে দুইটা বসার জন্য বেঞ্চ হবে, আর এগুলো সম্পূর্ণ গ্রিল হবে আর কি। তো এটার দরজাটা লাগানো হয় না, এগুলো টিনের কাজটা শেষ হলে দরজার কাজ চলবে। রুমের ডিজাইনগুলো দেখাবো এবং সাইজগুলো বলবো। তো এই ঘরটা কিন্তু মোট আপনার বাইশাত মানে 33 ফুট লম্বা, পাশে কিন্তু 21 ফুট, কারণ 10 ফুট টিনের চাল আর বারান্দাটা 8 ফুট টিনের চাল। বারান্দাটার ভিতরে ক্লিয়ার হবে 7 ফুট আর ঘরের ভিতরে ক্লিয়ার হবে 11 ফুট। তো যাই হোক, ঘরের ডিজাইনটা দেখেন। আর এই টালিটিনের কাজ করতে গেলে কিন্তু ঘরের চালে কাঠ একটু বেশি লাগে, কারণ টালিটিন এগুলো বেশি হলে আপনার এগুলার সুবিধা হয় আর কি, যে টিনটা মিলে ভালো আর কি। এই টিনগুলো তো বাজ করা, চালগুলো কীভাবে করা হয়েছে আর সম্পূর্ণ ওয়াল এগুলো ভিতরে কাজ চলবে। আর দুটা রুমেই কিন্তু পুরাটা ঘর একদম 33 ফুট আপনার সানসাইড আছে একটি ঘরের মধ্যে, ঘরের মধ্যে। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরের ভিডিও দেওয়া আছে, টালি টিনের ভিডিও, রঙ্গিল টিনের ঘরের ভিডিও, সাধারণ টিনের ঘরের ভিডিও। তো ঘর তৈরি করতে গেলে মোট আপনার কত টাকা খরচ হবে? তো আসলে এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বারান্দার পকেট রুম। এটার সাইজটা হলো 7 ফুট বাই 11 ফুট, কারণ একটি ঘরকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, দুই ভাগে দুইটা রুম আর এক ভাগ মাঝখানে স্পেস ফাঁকা রয়েছে। এটার মধ্যে কিন্তু একটা কিচেন হবে, রান্নাঘর হবে আর কি। একদম পরিপূর্ণ একটা বাড়ি, দুইটা বেডরুমের, এর পাশে আরেকটা রুম, এই পাশে হবে একটি বাথরুম, মোটর ট্যাঙ্কি সবই সেটিং হবে। আর বাথরুমটা 4টা খুঁটির উপরে একটি ট্যাঙ্কি হবে অথবা পিলার করা হবে আর কি। তো যাই হোক, এটা এখনও ডিসিশন নেওয়া হয়নি কীভাবে হবে। তো এই রুমগুলোর সাইজ আপনার 16.5 ফুট বাই 15 ফুট। তো ভিউয়ার্স, যাই হোক, আমি আপনারা এই ঘরের ভিতরের ডিজাইনটা দেখলেন। আর ঘরের সামনে কিন্তু এরকম একটি নাক হবে, তো আমি আগে বলতেছি এরকম একটি নাক হবে, নাক বারান্দাওয়ালা ঘর হবে। তো আসলে এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনার আপনার টিন বাবদ যাবে, টিন লাগবে প্রায় 1700 স্কোয়ার ফিট টিন লাগবে, ঢালা সহ মোট আপনার এখানে খরচ হবে 1,20,000 টাকা টিন লাগবে, টালি টিন, কারণ টালি টিনের দাম অনেক, প্রতি স্কোয়ার ফিট 70 টাকা করে। আর কাঠ লাগবে প্রায় 40,000 টাকার, ইট লাগবে 15,000 যার দাম 1,20,000 টাকা, রড লাগবে 300 কেজি যার দাম 20,000 টাকা, সিমেন্ট লাগবে 200 ব্যাগ যার দাম প্রায় 20,000 টাকা, সরি বল রড লাগবে 20,000 টাকা, সিমেন্ট লাগবে প্রায় 80,000 টাকার, আর বালি লাগবে প্রায় 2 গাড়ি যার দাম 18,000 টাকা, রাজমিস্ত্রির বিল আসবে প্রায় 1,20,000 টাকা সর্বনিম্ন, কাঠমিস্ত্রির বিল আসবে 20,000 টাকা। তো আসলে এইগুলো সব মিলিয়ে আপনার প্রায় 5.5 লক্ষ টাকার মতো খরচ হবে। যেমন দরজা, জানালা, গ্রিল, থাই, সিলিং, টাইলস এবং পাইপ ফিটিংয়ের এই সমস্ত জিনিস বাদ দিয়ে, তো আসলে ওই টাইলস, পাইপ ফিটিং, দরজা, জানালা, থাই এগুলো যদি মোটামুটি একটু ভালো মানের ব্যবহার করেন, সেক্ষেত্রে প্রায় আপনার আরও প্রায় 4 লক্ষ টাকা চলে যাবে, জালট এগুলো সব মিলিয়ে। তো এরকম একটি ঘর তৈরি করতে গেলে প্রায় আপনার 9 থেকে 9.5 লক্ষ টাকা খরচ হবে, রং এগুলো সব মিলিয়ে আর কি। আমার অন্যান্য একদম কমপ্লিট ঘর দেওয়া আছে এরকম টালি টিনের, তো ওখান থেকে আপনারা হিসাব নিতে পারেন। প্রত্যেকটা ভিডিওতে আমার এরকম সাধারণভাবে হিসাব থাকে। আর এই ঘরটার কাজ শেষ হলে আমি আরেকটা ভিডিও দেবো একদম পার্ট টু পার্ট হিসাব সহ, যে কোন জিনিস কত কত টাকা লাগছে
তো গটার কাজ চলতেছে, কাজ শেষ হলে আমি পুরোপুরি আরেকটা ভিডিও দিব আমরা ওইগুলার কাজ শেষ করে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।